সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম এমসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি কলেজের সাবেক ছাত্র যারা ছিলেন তাদের সাথে। এ মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি সিলেট শহরে যারা বসবাস করতেন বা সিলেটের আশেপাশে যারা বসবাস করতেন বৃহত্তর সিলেটে, অনেকেই আপনারা এমসি ইন্টারমিডিয়েট কলেজ এবং ডিগ্রি কলেজে আপনারা পড়াশোনা করেছেন। সেই এমসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি কলেজের ছাত্ররা আগামী 10ই জুন বার্মিংহামে একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং সাবেক ছাত্র যারা এমসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি কলেজের তারা একত্রিত হচ্ছেন আগামী 10ই জুন। সেখানে তারা একত্রিত হয়ে তাদের অতীতের স্মৃতি তারা রোমন্থন করবেন, তারা কথা বলবেন এবং তাদের পরবর্তী জেনারেশনকে তারা জানিয়ে যেতে চান যে তারা কিভাবে পড়াশোনা করেছেন। আজকের যে যুগ, আজকে আজকালকার ছেলেমেয়েরা কম্পিউটার ইন্টারনেট সব সুযোগ সুবিধা, ডিজিটাল যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং টেকনোলজির রেভুলেশন পৃথিবীতে যতটুকু হয়েছে সব সুযোগ সুবিধা কিন্তু আজকালকার ছেলেমেয়েরা গ্রহণ করছে। কিন্তু আমাদের পূর্বপুরুষ বা আমরা আমরা যারা পড়াশোনা করেছি আমরাও সেসব সুযোগ সুবিধা পাইনি। আমরা এমসি কলেজে এবং সিলেট শহরে মদনমোহন কলেজ বলেন, এমসি কলেজ বলেন এবং পার্শ্ববর্তী যেসব কলেজগুলো রয়েছিল সেখানে পড়াশোনা করেছেন এবং সেখানে পড়াশোনা করেও বাংলাদেশের অনেক জায়গায় সিলেট জন্ম দিয়েছে। এমসি কলেজে যারা পড়াশোনা করেছেন অনেক বড় বড় সন্তানদেরকে সিলেট এমসি কলেজ জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমার যে আগের যে চারজন গেস্ট অতিথি ছিলেন তারা বিদায় নিয়েছেন এবং চারজন নতুন অতিথি যোগ দিয়েছেন, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। অবশ্যই তারা সিলেট এমসি ইন্টারমিডিয়েট কলেজ এবং ডিগ্রি কলেজের ছাত্র। আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হুমায়ুন কবির চৌধুরী, যিনি এমসি ইন্টারমিডিয়েট কলেজে 1984 সালে পড়াশোনা করেছেন। সালাম জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি 84 সনে ভর্তি হয়ে কয় বছর পড়লেন? আপনাকেও ধন্যবাদ, আর আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে সালাম দিয়ে কথা বলতে চাই। আমি আসলে নবীগঞ্জে কে হাই স্কুল থেকে 1983 সনে ম্যাট্রিক পাশ করার পরে সরাসরি সিলেট এমসি ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হই এবং 201 নম্বর রুম ছিল আমার হোস্টেলের রুম বাসস্থান। পরবর্তীতে আমি ডিগ্রি কলেজে চলে যাই ইন্টারমিডিয়েট পাশ করার পর, যেহেতু এটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল। দুইটাই আপনি পড়াশোনা করেছেন? দুইও কলেজে আমি পড়াশোনা করেছি। আপনার কাছ থেকে শুনব ভেরি ইন্টারেস্টিং, আপনি নবীগঞ্জ থেকে সুজা সিলেটে চলে এসেছেন। জি জি। বৃন্দাবনে আপনার বৃন্দাবন কলেজ আপনাকে থামাতে পারেনি? জি না। ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। শখ করে চলে এসেছি। শখ করে চলে এসেছি, আমার বড় ভাইয়ের শখ ছিল এমসি কলেজে পড়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার ডানে যিনি বসে আছেন তিনি ছাত্র কিনা আমি জানি না, তবে উনি শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান, অধ্যাপক গণিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। চ্যানেলে এই টিভির সামনে যারা আছেন দর্শক, হয়তো অনেক আমার ছাত্র ছাত্রী, অনেক আছেন হয়তো আমার ক্লাসমেট। এই এমসি কলেজে আমি লেখাপড়া করেছি। তারপরে তখন মাস্টার্স ডিগ্রি ছিল না এমসি কলেজে, মাস্টার্স ডিগ্রি পাশ করেছি। আর এমসি কলেজে পড়াকালীন সময়ে কিন্তু আমি চিন্তা করতাম আমি যদি এই কলেজে শিক্ষক হতে পারতাম। আর পরবর্তীতে ইনশাআল্লাহ বিসিএস দিয়ে আমি এমসি কলেজে প্রথম আমি পোস্টিং। আল্লাহ আপনার আশা পূরণ করুন। আশা পূরণ করুন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আসছি আমি। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, বার্মিংহামে যারা বসবাস করেন এবং বার্মিংহামের আশেপাশে যারা বসবাস করেন তারা অবশ্যই তাকে চিনেন। তিনি বর্তমান যে এমসি কলেজের স্টুডেন্ট ইউনিয়ন যেটি হচ্ছে OMCGC-র কনভেনার এবং সোনালী ব্যাংক ইউকে লিমিটেড বার্মিংহামের ম্যানেজার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ইকবাল আহমদ চৌধুরী, কেমন আছেন আপনি? খুব সুন্দর টাই, আমি যদি সমান টাই পরে আসতাম তাহলে কিন্তু আজকে খবর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়। আপনার অসংখ্য ধন্যবাদ এবং আপনার যে শ্রোতা যারা আছে তারা আমরা ইয়ার পক্ষ OMCGC-র পক্ষ থেকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ইকবাল ভাই, আপনাকে আপনার সাথে কথা বলবো। তার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, আপনারা তাকে চিনেন,
অত্যন্ত সুপরিচিত ব্যবসায়ী, ফয়সা, যেটা সিলেটি ভাষা কয় ফয়সা মানে হুতাইলিরা, মোহাম্মদ হাফিজুর রহমান। সালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি কবে এমসি কলেজে পড়াশোনা করেছেন? আমি 79-80 অনেক বছর আগে, আমি 79-এ আপনি এমসি তে পড়েছেন, তারপর আমি সরকারি কলেজে অ্যাকচুয়ালি সরকারি কলেজে ছিলাম আপনি, আচ্ছা ডিগ্রিতে আসুন। আচ্ছা, লন্ডন কবে আসছেন? 83 আমি একটু ঘুরে যাইছি, লন্ডন ঘুরে যাইছেন হয়ে গেছিল, আমি 81 বার আইছি দেশ থেকে, 81 গেছিলাম কই সৌদি আরব আসলাম, আর 83 সৌদি আরব কেন গেলা? ও তো আমাদের না সিলেট বাড়ি, আমরা সকলে বিদেশ যাওয়ার স্যার, আমার একটা কথা মানে একটা প্রশ্ন আর কি, আমার দীর্ঘদিনের একটা কিউরিয়াসিটি যে এই পৃথিবীতে যারা শিক্ষক তারা পৃথিবীর সব মানুষকে মনে করেন ছাত্র, আর যারা ডাক্তার তারা সবাইকে মনে করেন রোগী, এর কারণটা কি? এর কারণ হলো মনে করেন প্রথমে আমি শিক্ষক দিয়ে কথা বলি, কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমরা যারা ছাত্র তাদের কাছে তো শিক্ষক আমরা যথেষ্ট সম্মান পাই, বা সব জায়গায় শিক্ষকদের মর্যাদা বিশেষ করে এই দেশে ভিন্ন রকম, কিন্তু বাংলাদেশে শিক্ষক বলতে সবার কাছে যে সম্মান এটা আপনারা সবাই জানেন। আর সেই হিসাবে আমাদের বড় যারা অনেক মুরব্বিয়ান, আমি যখন কম বয়সে শিক্ষকতায় আমি অংশগ্রহণ করি, আমার চেয়ে আমার বাবার বয়স আমার দাদার বয়সী লোকেরা কিন্তু আমাকে সালাম করে, আমাকে সম্মান করে, উঠে চেয়ার দেয়। এইভাবে সব দিকে সম্মান পেতে পেতে আমাদের মন একটা অভ্যাস হয়ে যায়। সর্বক্ষেত্রে আমরা মনে করি যে সব জায়গায় যেমন আমাদের ছাত্র আছে, ছাত্ররা যেমন সম্মান করে আমরাও এরকম আদর করি, এই দুই দিক থেকেই হয়, যেমন সম্মান পাই এরকম আদর করি আমরাও সম্মান করি, এই জন্য অভ্যাস হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, সময় পাবেন যে যা দুনিয়া সবাই আমার না। এই এই দেশে হয়েছে অনেক ক্ষেত্রে কাউকে পেয়েছি, কোথাও আজকাল এই লন্ডন বা এসে কোনো অনুষ্ঠানে গেছি, হঠাৎ করে কোনো মেয়ে একজন লোক আমার আসে পাশাপাশি এসে যেমন আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছে, আমি ভাবছি হয়তো আমার ছাত্র নতুবা কোনো আমার ছাত্রীর হাজব্যান্ড, তখন দেখা গেলো স্যার আপনি ওই নামে কি না, হ্যাঁ আমার ওয়াইফ তো আপনার ছাত্রী, এই তো এইভাবে আমরা আরও অনেক আছে যে এই বয়সীর যেখানেই পাই মনে হয়তো আমার ছাত্র, হয়তো আমার ছাত্র, তো ওই ছাত্র টিট করে অনেক জায়গায় কথা বলে ফেলি, কিন্তু পরে দেখা যায় হয়তো আমার ডাইরেক্ট কোনো ছাত্র নয়, তখন বিব্রতকর অবস্থা। জি, তাই আপনি যে বলছেন এটা অভ্যাস হয়ে যায় আমাদের, অভ্যাস অভ্যাস হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। ইকবাল ভাই, আপনি কত ইংরেজিতে এমসি কলেজে আছেন? 75 1976 ইয়েতে আসলাম, গভর্নমেন্ট তখন যে আসলে গভর্নমেন্ট কলেজ, এখন এটা গেছে সরকারি, আমরা এমসি কলেজ। আপনি তো বহুত আগে পড়ালে করছেন। জি, আপনার বয়স তো লাগে হোক। থ্যাংক ইউ, এটা আল্লাহর একটা দান হইতে হইব। আল্লাহর দান না পাবি যতন হরেন বেশি, বিটম বহুত। সম্বর্ধনা দিছি, সম্মান দান করছি, বানিও একজন অধ্যাপক আব্দুল হাসান, আর একজন আসলেন ডক্টর শফি স্যার, এবং এটা জাস্ট পার্ট অফ দি প্রোগ্রাম আছে আর কি, এটাই আমরা একটা প্রোগ্রাম, এবং দিস ইজ নট দি এন্ড, যেহেতু আমরা অর্গানাইজেশন যেহেতু OMCGC অর্গানাইজেশন অফ দি মুরারি চাঁদেন গভর্নমেন্ট কলেজ, এটার নাম আর কি, আমরা দুইটা নাম ইনক্লুড করছি যাতে কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি না হয়, এবং দুনো কলেজও যারা ফোর্স হয়, মুরারি চাঁদ কলেজ এবং গভর্নমেন্ট কলেজ, পরবর্তীতে নাম যেহেতু চেঞ্জ হয়েছে সুতরাং দুয়ো কলেজের সব ছাত্র এখানে ইনভলভ হইবা, এটা আমরা প্রত্যাশা। সেকেন্ডলি, এটা আমরা যেটা করছি এটা একটা মৌলিক আমরা অবজেক্টিভ আছে এই মাসে, এটা হলো যে একটা মানে সোশ্যাল নেটওয়ার্ক ক্রিয়েট করা অ্যামং আওয়ার সেলস, আমরা বহু ছাত্র আগের এখনকার মানে পরের আসন ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোনো সোশ্যাল নেটওয়ার্ক নাই,
আমরা চাই রাস্তায় ইউকে দেখতে বা আউটসাইড দি ইউকে যারা হয়তো আপনার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেখ রত ইউরোপও তারাও যদি চাই তাহলে ওএমসিজিসির লগে তারা কানেক্টেড হইতে পারবে ওয়াল ইটস রিকোয়ার্ড জাস্ট আমরা অ্যাড্রেস আছে বা যদি জানতে চাই আমরা যোগাযোগ করতে পারেন জাস্ট তার নামটা যদি প্রেরণ করেন এবং স্পেসিফিক্যালি যে আমরা প্রোগ্রামও লাগে অনেকে রেজিস্ট্রেশন কোর্স হইন এবং অনেকে হয়তো কোর্স হইন না যারা এখন কোর্স হইন না তার কাছে আমার আবেদন থাকবো যে 10 তারিখের ভিতরে স্পেসিফিক্যালি এই 30 তারিখের ভিতরে এই মাসের লাস্ট ডের ভিতরে যারা যদি চাইন যদি ইমেল করিও তারা এটা ফাটাইতার নাম অ্যাড্রেস ফাটাইতার এবং ফটোটা যদি স্ক্যান করি আমরা কাছে ফাটাই আমরা রেজিস্ট্রেশন ফি আছে 20 পাউন্ড কিন্তু মানে ইমেলের মাধ্যমে ফাটাইলে তো এটা সম্ভব নয় তারপরেও যারা রেজিস্টার হইতে চাই স্পেসিফিক্যালি আমরা তার কাছে আবেদন জানাই আর যে তারা এই এই মাসের লাস্ট ডের আগে যাতে আমরা ইনফরমেশন দেন লন্ডন আমরা ইয়ে আসেন এখানে প্রতিনিধি হল আসেন তার কাছে আমরা ইনফরমেশন দেওয়া আছে থ্যাংক ইউ ইকবাল ভাই প্রিয় দর্শক ও এম সিজিসির যেটি ওয়েবসাইট যেটি রয়েছে সেটি হচ্ছে www.omcgc.org এবং আপনারা যারা ইমেল করতে চান সেটি হচ্ছে যে info@omcgc.org অথবা আপনারা যদি আমাদের স্টুডিওতে না আমাদের অফিসে নম্বরে যে নম্বরটি স্ক্রিনে বেশি উঠছে 02-03-468-4119 এই নম্বরে আপনারা ফোন করলে আমরা তাদের ফোন নম্বর দিয়ে দিতে পারবো এবং তাদের একটি টেলিফোন নম্বর রয়েছে যেটি হচ্ছে 01-21-702-2426 বার্মিংহামের কোড হচ্ছে 01-21-702-2426 মোবাইল নম্বরটি হচ্ছে 07-52-700-1312 আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা দেখতে পারবেন যে আমাদের টেলিভিশনে আইফোকাসে একটি বিজ্ঞাপন যাচ্ছে এবং সেখানে তাদের বিস্তারিত রয়েছে আপনারা তাদেরকে খুঁজে নিতে আমার মনে হয় খুব একটা